আমার নাম বেটি জি, আমি একজন ইথিওপিয়ান সঙ্গীত শিল্পী। আমার জন্ম ও বেড়ে ওঠা ইথিওপিয়াতে। এটা বুঝতে পারা আমার জন্য কঠিন যে আমরা প্রকৃতির সাথে যেভাবে আচরণ করি তা বিটহোভেনের সময়ের তুলনায় আমাদের সময়ে পরিবর্তিত হয়েছে কিনা। তবে মানুষ হিসেবে আমি বলতে পারি পরিবর্তন হয়েছে। জলবায়ুর পরিবর্তন ইথিওপিয়াতে তীব্রভাবে দেখা যাচ্ছে। দীর্ঘস্থায়ী খরা এবং অপর্যাপ্ত ফলন জলবায়ু পরিবর্তনের প্রভাব। জীবন সত্যি কঠিন, জীবন অত্যন্ত ব্যয়বহুল, মানুষকে উপার্জনের দিকে ভীষণ মনোযোগ দিতে হয়। কিন্তু আমাদেরকে প্রকৃতি সম্পর্কে যা কিছু ঘটছে সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে, কারণ এই মুহূর্তে আমরা ভুল পথে এগিয়ে যাচ্ছি। আমি সচেতনতা তৈরি করতে সঙ্গীত রচনা করি, আমার খ্যাতিকে আমি ব্যবহার করি। আমার বেশিরভাগ শ্রোতাই বয়সে তরুণ। মানুষ যখন আমাকে কিছু করতে দেখে, বিশেষ করে তরুণরা, তারা আমাকে অনুকরণ করতে পছন্দ করে। তাই আমি রোল মডেল হয়ে ওঠার চেষ্টা করি। ২০১৮ সালে বেটি জিকে অল আফ্রিকা মিউজিক পদকে ভূষিত করা হয়। তিনি পূর্ব আফ্রিকার সেরা নারী শিল্পী এবং বছরের সেরা নবাগত শিল্পী নির্বাচিত হন। আমি বিশ্বাস করি সমস্যা সমাধানে সঙ্গীত সহায়তা করতে পারে। প্রথম কারণ, সচেতনতা তৈরিতে এটি সবচেয়ে সহজ উপায়। আমাদের খুব কম বনাঞ্চল রয়েছে, সেই সাথে আমাদের রয়েছে অল্প বন্য প্রাণী। আমরা আসলে তা হারিয়ে ফেলছি। আমরা যদি এই ধারা বজায় রাখি, আমাদের কাছে প্রকৃতি বলে কিছু থাকবে না। সবকিছু হবে শুধু কংক্রিট আর কংক্রিট, এবং শুধু সেটাই। ইথিওপিয়ার জনসংখ্যা 1,12,00,000, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে একটি। আদ্দিস আবাবা 1950-এর তুলনায় প্রায় 10 গুণ বেড়েছে। যদিও এটা বোধগম্য যে জনসংখ্যা বাড়ছে, লোকেদের থাকার জন্য জায়গা দরকার, আশ্রয় দরকার, কিন্তু তারপরও আমাদের ভুলে গেলে চলবে না যে প্রকৃতি আমাদের আশ্রয়স্থল। জাতিসংঘের মতে 19 শতকের শেষ দিকে ইথিওপিয়ার 35% এলাকা ছিল জঙ্গলে ঢাকা। 2000 সালের শুরুর দিকে এই সংখ্যা 4% নেমে আসে। পরিস্থিতি সামলাতে সরকার 1,000 মিলিয়ন হেক্টর বনায়ন করার প্রতিশ্রুতি দেয়। যখন আমরা তা রোপণ করি তখন বর্ষাকাল চলছে, তাই আমাদেরকে পানি দিতে হয়নি। আবহাওয়া তখন এত শুষ্ক ও উষ্ণ ছিল না। আমার মনে হয় এরকম লম্বা ছিল না, এমন লম্বা ছিল, মানে এর অনেকটা বৃদ্ধি ঘটেছে। শুধু আমি না, সেখানে প্রচুর মানুষ ছিল। চার্চ থেকে, ব্যাংক থেকে বিভিন্ন মানুষ এসেছিল। একটি সম্পূর্ণ দিন এর জন্য নির্দিষ্ট করা ছিল। এটি ছিল সোমবার, তবে কেউ কাজ করছিল না এবং সবাই সবখানে বৃক্ষরোপণ করছিল। এর অংশ হতে পেরে আমি সত্যিই খুব খুশি ছিলাম। পরিবর্তনের জন্য সবুজায়ন। ২০১৯ সালের জুলাই মাসে ইথিওপিয়াতে মাত্র 12 ঘন্টায় 344 মিলিয়ন গাছ লাগানো হয়। মোট 4 বিলিয়ন গাছ লাগানোর লক্ষ্য রয়েছে। সবাই চেয়েছিল এই প্রকল্পের সাথে জড়িত হতে, কারণ এটি অত্যন্ত জরুরি। আমাদের এটি দরকার এবং আমরা অবহেলা করতে পারি না। আমরা এটা প্রত্যেকে অর্থে করিনি, শুধু এটা বলতে যে আমরা বৃক্ষরোপণ করলাম, আমরা সচেতনতা বাড়ানোর জন্য করেছি, কিন্তু আবারও বলছি আমাদের গাছগুলো দরকার।
যতবার সম্ভব বিটিজি অনুপ্রেরণা খুঁজে পেতে শহর ছেড়ে গ্রামাঞ্চলে যান। আমি একটা শান্তিপূর্ণ নীরব পরিবেশে থাকতে চাই, যেন আমি কিছু লিখতে পারি। যখনই আপনি পাখির কলতান শুনতে পান, আপনার অন্তরে সুর খেলে যাবে, আপনি অনুপ্রেরণা পেয়ে যাবেন সাথে সাথেই।